তে কুমিলার কান্দিরপাড়ে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। সাধারণত প্রতীক বরাদ্দের পরেই প্রার্থীরা প্রচার প্রচারণা বা গণসংযোগ করতে পারলেও কুমিল্লা সিটি কর্পোরেশনে আমরা কিন্তু দেখেছি যে দেড়টার মধ্যেই কিন্তু প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়ে গেছে, বিশেষ করে 27টি সাধারণ কাউন্সিলর, তারপর যদি সংরক্ষিত যে 9টি কাউন্সিলর রয়েছে তাদের এবং পাশাপাশি 5 জন মেয়র প্রার্থী যাদের রয়েছে সবারই কিন্তু আসলে প্রতীক বরাদ্দ দেড়টার মধ্যে হয়ে গেছে। সকালে আমরা দেখেছি যে 9:30টার সময় আনুষ্ঠানিকতা শুরু হয় এবং প্রথমে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়। এর মধ্যে দুজন যেহেতু দলীয় প্রার্থী ছিলেন তাদের আসলে প্রতীক নিয়ে খুব একটা আগের থেকেই ছিল। এছাড়া যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের প্রত্যাশিত প্রার্থী চেয়েছে, প্রতীকই পেয়েছেন, কারণ এক প্রতীক নিয়ে আসলে দুইজন বা একাধিক জনের যে লড়াইটা সেটা কাউন্সিলর পদে দেখা গেল, এখানে কিন্তু সেটি দেখা যায় না। আর কাউন্সিলর পদের ক্ষেত্রে যেটি হয়েছে সেখানে কিন্তু লটারির মাধ্যমে বা সমঝোতার ভিত্তিতে কিন্তু প্রতীকগুলো বরাদ্দ হয়ে গেছে। তাই প্রতীক বরাদ্দের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা বা যারা ছিলেন তাদের খুব একটা বেগ পেতে হয়নি। এরপরে কিন্তু আসলে ওই সময়টাতে আমরা দেখেছি যে যেখানে আসলে শিল্পকলা একাডেমিতে নগরীর যেখানে প্রতীক বরাদ্দের কার্যক্রম হয়েছে তার বাইরে কিন্তু আসলে বিশেষ করে যারা প্রার্থী রয়েছেন তাদের সমর্থক বা কর্মীরা তারা কিন্তু অপেক্ষায় ছিলেন। যখন প্রার্থী তার কাঙ্ক্ষিত প্রতীকের যে সিলটি নিয়ে এসেছেন বা প্রতীকের যে প্রতীকীটা নিয়ে এসেছেন তখন কিন্তু তারা ওখানে কিছু উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং কেউ কেউ চেষ্টা করেছে শোডাউনের কারণে, যদিও বাইরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবাই বেশ তৎপর ছিলেন, সেখানে খুব একটা জটলা হতে দেননি। তারপরে কিন্তু আমরা দেখেছি প্রার্থীরা কিন্তু শোডাউন দিয়েছেন, কেউ কেউ ছোটো বড় মিছিল নিয়ে আসলে গিয়েছেন। এরা যদিও কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রেই হয়েছে, মেয়র প্রার্থীরা কিন্তু আসলে জাস্ট প্রতীক নিয়েই তারা সবাই চলে গেছেন। এরপরে আসলে জুমার নামাজের পরে, যেহেতু আজকে শুক্রবার, জুমার নামাজের পরে তাদের কিছুটা গণসংযোগ করার কথা থাকলেও আজকে কিন্তু খুব একটা বেরোনি। এতে কিন্তু বাদ সেজেছে বৃষ্টি, আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আসলে সেই দুপুর 2টা থেকেই কিন্তু এই কুমিল্লা নগরে আমরা দেখছি বৃষ্টি হচ্ছে এবং 2টা থেকে প্রায় 4টা পর্যন্ত বলতে গেলে টানা একবারে মুষলধারী বৃষ্টি হয়েছে এবং এরপরে এই সময়টাতে এসে কিছুটা কমেছে কিন্তু তারপরেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে কারণে আসলে প্রার্থীরা একদম যে প্রচারণার মাঠে নেমে যে প্রচারণা চালানো বা জনসংযোগ যে করার সে বিষয়টি করেনি। দুই একটা বিচ্ছিন্নভাবে আমরা দেখেছি যে যেহেতু 2টা থেকে রাত 8টা পর্যন্ত, অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত রাত 8টা পর্যন্ত মাইকিংয়ের ব্যবস্থা বা মাইকিং করতে পারবেন প্রার্থীরা, কোথাও কোথাও আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে দুই একটা কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রে যে তারা মাইকিং করছে বা মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা করছে, কাজেই স্বাভাবিকভাবে ধরা হচ্ছে কালকে। কিন্তু আগামীকালকে প্রত্যেক মেয়র প্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর প্রার্থী সবারই কিন্তু তাদের নিজ নিজ প্রোগ্রাম রয়েছে। কালকে সকাল থেকে যে কুমিল্লা নগর জমজমাট হয়ে যাবে, পরে যে পোস্টারগুলো ছাপিয়ে ফেলেছেন এবং সেগুলো রাতভর টানানো হবে এবং কালকে থেকে যে কুমিল্লা নগরের দৃশ্যপটটি একটু বদলে দেবে সেটা কিন্তু আসলে এখনই বোঝা যাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে কুমিল্লা থেকে দেওয়ার মতো সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা থেকে।